নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? সবাই কেমন আছো এবং তুমি কোথায় থেকে ব্লগটা দেখতেছো, তোমাদের বাড়ি কোথায়, কমেন্টে অবশ্যই লিখে জানাও। আমি দেখো ভাই কালকের মতনই ভালো আছি, জ্বরটা বেশি কমেনি। আজকে ভাই দেরিতে ব্লগটা শুরু করছি, কারণ ভাই আজকে দিনের বেলাও আমার জ্বর ছিল। এখন আমি যাচ্ছি ভাই আগরতলাতে। আজকের ব্লগটা জানি না কতটুক ভালো হবে, কিন্তু আমি ভালো করে বানানোর চেষ্টা করব। আজকে হলো সোমবার আর আজকে হলো 100 দিন ব্লগিং চ্যালেঞ্জের 91 নম্বর দিন, আর মাত্র শুধু 9টা ব্লগ বাকি আছে। তো ভাই এখান থেকে গাড়ি পাইতে অনেক সমস্যা হয়, আগে গাড়ি দাঁড়া করাই তারপরে। এখন ভাই বাড়ি থেকে অনেকটাই দূরে এসে গেছি, এখন আছি ভাই টেপানিয়া পার্কের সামনে। এখানে এসেছি কারণ ভাই এখানে একটু গাড়িটা কম কম লাগছে, তাই যাতে এখান থেকে আমি কথা বলে ভিডিও বানাতে পারি। দেখো আজকে তো 91 নম্বর ব্লগটা বানাচ্ছি, তো 90 দিনে থাকে 3 মাস। এই 3 মাসে রেগুলার ডেইলি ব্লগ বানাইছি এবং ডেইলি ব্লগ আপলোডও করছি। কত যে হেট কমেন্ট আইছে, তারপরেও ভাই তোমরা সবাই আমার এত বেশি সাপোর্ট করছো, যার কারণে আমি আজকে 91 নম্বর ব্লগটা পর্যন্ত ভিডিও বানাইতেছি। ভাই যদি নিজের পায়ে দাঁড়াইতে চাও তাইলে কোনো একটা প্ল্যান বা লক্ষ্য বানাও, বানায় সেরাম 1-2 বছরের লাগিয়া আনন্দ সুখ এসব সব বাদ দিয়ে লাও, সব বাদ দিয়ে লাও, আর বারবার চেষ্টা করো ওই কাজটারে কমপ্লিট করার লক্ষ্যে যাওয়ার। দেখবা 1-2 বছর পরে সাকসেস তোমার কাছে নিজে এমনি আয় পড়বো। আমিও ভাই ওই কাজটাই করার চেষ্টা করতেছি। এখন তো দেখো ভাই উদয়পুর থেকে আগরতলার জন্য গাড়ি ধরবো, কিন্তু জানি না ভাই গাড়িতে আমি ভিডিও বানাতে পারবো কি পারবো না। এই মাত্র ভাই নাগরজোলা মানে আগরতলা নাগরজোলা বাস স্ট্যান্ডে এসে নামলাম, আর এখান থেকে দেখতে পারো ভিউটা কিছুটা এইরকম। ভাই এই মাত্র এসে নামলাম, এখন ভাই 6:30 থেকে বেশি বেজে গেছে। তো এখন যাব আমি যেই মোবাইলটা দিয়ে এখন ভিডিও বানাচ্ছি এই মোবাইলটাকেই ভাই ঠিক করতে, কারণ আমার মোবাইলের ডিসপ্লে আর বডি আলাদা হয়ে গেছে, আমি ভাই রাবার দিয়ে বেঁধে রেখেছি মোবাইলটাকে।